भावुक जा खुशी सबा गुड मॉर्निंग वेलकम बैक टू किस डायरी एंड वेलकम बैक टू अनदर वीडियो और ब्लॉग। तो आज की कटा बजे एन साढ़े नटा बजे हम सब उठी आज के हमारे डांस वीडियो करार आछे तो देरी हो गए बोलते पर कारण एगारोटार समय हमारे बंधु हमारे वीडियोगुलो कर दे से एगारोटार समय आसबाट अलरेडी साढ़े नटा बजे हाँ स्नान करते रेडी होते हैं मेकअप करते हैं। तो आज के ठीक करके पुरोटा मैं पुरो जा करब सारा दिन हमारे डेलि लाइफ एक वीडियो बनाब आज के। तो तुम्हारा तो देखो हमें आज सारा दिन की करी अनेक काज एक्चुअलि कल के पुरो আমার ঘরটা যে আমার মানে আমার যে ঘরটা সেই ঘরটা আমি গুছিয়েছি অ্যান্ড তারপর আমি প্রচণ্ড ক্লান্ত আমি মানে চোখটা খুলতে পারছিলাম না তারপর মোবাইলটা একটু অন করে একটু এদিক ওদিক করতে করতে তারপরে একটু ঘুমটা কাটলো এবার ব্রাশ করে নিই ব্রাশটা করে আসি তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বা আমি তোমাদেরকে আগের দিনের মতো সব দেখাতে থাকি ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো। তো আমার ব্রাশ করা হয়ে গেছে অ্যান্ড এবার আমি যাবো স্নান করতে বিকজ এখন 10:05 বাজে অলরেডি আমাকে 11:00 মধ্যে কি খুব বড় 11:30 মধ্যে আমাকে রেডি হতে হবে নাহলে আমার বন্ধু এসে আমাকে করবে। তো তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো এখন আমি কিছু শ্যুট করছি না আমি এখন স্নান টান করে আসি তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই হোক। সো গাইজ আমি আপাতত বসে পড়েছি বিকজ আমার দেরি হয়ে গেছে এখন অলরেডি 11:00 বাজতে আছে আমাকে তাড়াতাড়ি ঝটপট করে মেকআপ করতে হবে অ্যান্ড তো তারপর তোমাদের মেকআপ দেখাচ্ছি তোমাদের কিছু আমি কীভাবে মেকআপ করছি। দেখো আমার আপাতত সাজটা হয়ে গেছে তোমরা দেখলে অ্যান্ড আমার শাড়ি পরাটাও হয়ে গেছে। এইবার আমি হচ্ছে চুলটা বাঁধবো বিকজ আমি চুল আগে বাঁধি না বিকজ হচ্ছে আমার চুল যেহেতু আমি খুলবো বা বাঁধবো যাই হোক আমি চুল আমার পুরো ঘেমে যায় চুল খারাপ হয়ে যায় আমার মেকআপ করতে গেলে। তো আমি যখন নিজে মেকআপ করি তখন আমি আগে মেকআপ করি তারপর চুল বাঁধি বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে চুল বাঁধা উচিত তারপর মেকআপ করা উচিত। ভাবুক যা খুশি সবাই। তো আমার নাচের ভিডিও কমপ্লিট এবারে আমি ড্রেস চেঞ্জ করবো অ্যান্ড তারপরে হচ্ছে সব গোছাবো হয়ে গেছি অ্যান্ড লেটস টাইম টু সব কিছু গোছানোর এই গোছানোর পরটা খুবই মানে সব গুছিয়ে গুছিয়ে রাখা লাগতো অ্যান্ড আমার কী বলবো প্রচণ্ড বিরক্তিকর লাগে অ্যাকচুয়ালি এই গোছানো পার্টটা প্রচণ্ড ইয়ে আর মুখে ফেস ওয়াশ দিলে আমাদের কেন ঘুম ঘুম পায় আই ডোন্ট নো ওয়াই ঘুম ঘুম পায়। তো আমার এখন সব কিছু আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে বসি অ্যাকচুয়ালি আর সেই সব ছড়িয়ে ছিটিয়ে যা সব বসেছি সব আমাকে ঠিক করতে হবে। আমার মায়ের বার্থডে তো আপাতত দিদি
কেক বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমি কেক বানাতে পারি না, তো দিদি কেক বানাচ্ছে, তো চলো তোমরা দেখে নাও। অ্যান্ড আমার কিন্তু সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমরা দেখে নাও যে দিদি কী সুন্দর করে কেক বানাচ্ছে। চলো কেকটাকে বসালাম তোমরা দেখলে, তো কেকটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেকটা কীরকম হলো। দিদি মনে হয় ফার্স্ট ভ্যানিলা কেক বানাচ্ছে, অন্যবার সব সময় চকলেট কেকই বানানো হয়, বাট মা চকলেট খাবে না বলেছে, তো তাই জন্য ভ্যানিলা কেকই বানানো হচ্ছে। সো ভ্যানিলা কেকটা বানানো হোক, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম কী রেজাল্ট এলো। অ্যাকচুয়ালি আমি এসব কেক টেক বানাতে পারি না, সত্যি কথা বলতে আমি অ্যাকচুয়ালি রান্না করতে খুব একটা ভালো খুব একটা কি আমি পারি না বলতে গেলে, রান্না করতে তো সব কিছু দিদিই করে, তো দিদি করেছে, আমি হেল্প পর্যন্ত একটু করিনি, বিকজ আমি নাচে মানে আমি ডান্স শ্যুটটা করছিলাম, তো তাই জন্য। আর বাই দ্য ওয়ে আজ একদম চতুর্থী শনিবার, জানি না ভিডিওটা কবে যাবে, তো আজকে আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি চতুর্থী অ্যান্ড অলসো হ্যাপি পূজা। অ্যান্ড তো চলো দেখি যে কেকটা কী হয়, ততক্ষণ ট্রুয়ে তোমরা ওয়েট করে যাও। তো দিদির কেক বানানো হয়ে গেছে, আই মিন কেকটা রেডি হয়ে গেছে, তো ভালো এসছে, তো তোমরা দেখ তোমাদেরকেও দেখাই। তো গাইজ আমি খেয়ে এসেছি অ্যান্ড তোমাদেরকে দেখালাম কেকটা কতটা সুন্দর বানিয়েছে, বাট আরও একটু আমরা চেষ্টা করবো একটু সাজানো গোজানো করতে। অ্যান্ড তাছাড়া সবচেয়ে বড় কথা, এখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে অ্যাকচুয়ালি, এর মানে অনেক সকাল বলবো না, মানে 9টার সময় উঠেছি, কালকে আমার প্রচণ্ড 9টা 8:30 সময় উঠেছি, কালকে আমার প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, অ্যান্ড আজকে ভালো করে ঘুমটা হয়নি বলতে পারো, তাই জন্য আমাকে একটু ঘুমাতে হবে। অ্যান্ড তারপরে ঘুমিয়ে উঠে দেখি কী করি, তো এখন আমি যাই ঘুমাতে, তো তারপর ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন আমার ঘুম ভাঙলো, এখন বাজে হচ্ছে 6টা, মনে হয় একটু ওভার স্লিপ করে নিয়েছি আমি, সেই ঘুমাতে গেছি 4টের সময়, নেই 4টেরও আগে, আই থিঙ্ক 4টেরও আগে ঘুমাতে গেছি, অ্যান্ড এখন উঠছি, অনেকটাই ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা, এবার মনে হচ্ছে রাত্রেবেলা ঘুম আসবে না। যাই হোক এখন একটু কাজ আছে, একটু বেরোতে হবে, বিকজ ওই মার যেহেতু বার্থডে, তো মা মিষ্টি খেতে ভালোবাসে, অ্যান্ড আমার এখন মিষ্টি কিনতে যেতে হবে, সো আমি ফ্রেশ হয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন বেরোবো সাইকেলটা নিয়ে, তো আপাতত তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখা যাচ্ছে প্রিন্ট করাতে, অ্যান্ড তোমাদেরকে আমার সাইকেলটা দেখাই। দিস ইজ মাই সাইকেল। সো আমি বাড়িতে চলে এসেছি, অ্যান্ড আমার একটা আমি একটা অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা কী অর্ডার। অ্যান্ড তার আগে তারাও লাইকটা জানতে দাও। তো আপাতত দেখা যাক এটা কী অর্ডার, তার জন্য আমাকে কাছি আনতে হবে, আমাকে তো ফর্সা মশার কেন লাগছে, ওয়ার ইজ কাছি, ওয়ার ইজ সিজার, সো আই এম রেডি। অ্যান্ড একটু পরে গিয়ে মার কেক তো বানিয়ে নিয়েছে দিদি, বাট আমি একটু ডেকোরেট করবো, তার জন্য আমাকে একটু নেচে যেতে হবে, আই হোপ তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আপাতত এটাকে আমি খুলি, কাজের জিনিসই এনেছি অ্যাকচুয়ালি আমি।
তো কাটা যাক। বুঝলে কি এটা? এটা হচ্ছে মাউন্ট। মাউন্ট মানে হচ্ছে, মানে মাউন্ট হচ্ছে কিসের? এটা হচ্ছে আমার ট্রাইপডের একটা মাউন্ট। এটা হচ্ছে হার্ড মাউন্ট, মানে দেখতে পাচ্ছ কতটা হার্ড, এটা হার্ড মাউন্ট। এটা স্পেশালিটিটা আমি এই জন্য অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে এই দিকেও তুমি এইভাবে লাগাতে পারবে, এই দিকে এইভাবেও লাগাতে পারবে। মানে আমার যেটা আছে সেটা হচ্ছে জাস্ট জাস্ট অনলি এই দিকটা লাগানো যাবে। জাস্ট এরমভাবে আমি পারি করতে, জাস্ট ফোনটাকে এইভাবে রাখতে পারতাম, এইভাবে রাখতে পারতাম। বাট আমি যদি ফোনটাকে যদি আমি যদি এইভাবে রাখতে চাই তো সেটাও পারবো না। তো তাই জন্য আমি আলাদা একটা মাউন্ট অর্ডার দিয়েছি। দিস ইজ মাউন্ট। আমি এটাকে এইভাবেও, আমি এটাকে এইভাবে করতে পারি। অ্যান্ড মানে আমি যদি ফোনটা এইভাবে থাকবে, দেখো মনে এটা অনেকটা সেফ, আমার মনে হয় এটা অনেকটা সেফ। এটা জাস্ট এইটুকুর ওপর জাস্ট একদম এইটুকুভাবে থাকে। এটা তোমাদেরকে দেখাবো আমি, জাস্ট খুব অল্পভাবে থাকে। তো তাই জন্য আমার মনে হয় এটা সেফ। দেখো এটা কতটা এ, আর দেখো ভেতরটা কতটা। তো এটা আমি সেফ, তো তাই জন্য আমি এটাকে অর্ডার করেছি। অ্যান্ড তাছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে দিস, এই যে এইটার জন্য আমি আরও অর্ডার করেছি, এইটার জন্য। এটা আমি যদি এইভাবে করি, থেকে ছবি তুলে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু তাহলে এইভাবেও বসবে। অ্যান্ড এইভাবে বসলে দেখো তোমাদেরকে এইভাবে ছবি তুলে দেখাচ্ছি। তোমাদের DIY বা সামথিং কিছু করতে পারবে। অ্যান্ড এটা যেহেতু এরমভাবে বসবে, তো আমি নিচে যদি কোনো কোনো কাজও করি তাহলেও হবে। সো এই জন্যই আমি স্পেসিফিক্যালি এইটা কিনি, স্পেশালি আমি এইটার জন্যই কিনি যে যাতে আমি DIY-র জন্য এটা করতে আমি অন্যটা দিয়ে করতাম, বাট এটাতে সুবিধা হবে, ট্রাইপডটাতে সুবিধা হবে। অ্যান্ড এইটা কভার, মানে এই মাউন্টটা কিন্তু খুবই কী বলবো টেকসই, অ্যান্ড পাতি বাংলা ভাষায় টেকসই, অ্যান্ড আর কী বলবো মানে খুব মজবুত লাগছে আমার। সো আমি এখন ওই মাউন্টটাতে ইউজ করছি, অ্যান্ড ওটা কিন্তু খুবই ভালো। তো তোমরা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই, তোমরা পারচেস করতে পারো। অ্যান্ড আমি ট্রাইপডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পারচেস করতে পারো। তো তোমরা চাইলে অ্যান্ড বয়ার মাইকটাও আজকে ইউজ করিনি, বাট আমি দিয়ে দেবো লিঙ্ক, তোমরা যদি চাও তাহলে তোমরা পারচেস করো। অ্যান্ড একটা কথা, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম এটা হচ্ছে ডেকোরেশন করতে হবে। তো 7:30 বাজে অলরেডি, ঘরের ডেকোরেশন করবো, প্লাস মানে কেকের ওপর যে একটু সামান্য ডেকোরেশনটা করবো ওইটুকু করবো। তো তোমরা চলো তাহলে দেখো যে কী করে কী করি, চলো। Happy birthday, happy birthday, happy birthday.
তো মা আজ বার্থডে সেলিব্রেট তোমরা দেখলে অ্যান্ড তোমরা দেখলে যে সারাদিন আমি কী করলাম। অলরেডি 10টা বাজতে যাচ্ছে, তো তাই জন্য আমি আর ভিডিওটাকে বেশিক্ষণ বেশি টানছি না বা বেশি বাড়াচ্ছি না। তো আজকের মতো টাটা, বাই বাই। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর অবশ্যই ডান্স চ্যানেলে ডান্স ভিডিওটা চলে এসছে, দেখে না ঝটপট করে গিয়ে। তো এখানে তো লিঙ্ক দিয়েই দেবো, প্লাস তাছাড়াও আমি এই যে উপরে তোমরা দেখতে পাবে আমি এখানে কোথাও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাছাড়া আমার ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডান্স ভিডিওটার, প্লাস ডান্স চ্যানেলটারও পেয়ে যাবে। তো ততক্ষণ আটা আজকের মতো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই। তো আজকে যেহেতু চতুর্থী, তো হ্যাপি পুজো অ্যান্ড হ্যাপি চতুর্থী অবভিয়াসলি। অ্যান্ড জানি না কবে ভিডিওটা যাবে, বাট ভিডিও রেডিংই যাবে, তার পুজোর মধ্যেই আসছে, বাট যাই হোক তার জন্য তার আগে আমি একটা কথা বলে রাখি। তো হ্যাপি পুজো, টাটা।